ক্রিকেট খুব একটা পরিচিত নয় যুক্তরাষ্ট্রে, তবে পরিচয় তো করাতে হবে, তাই নানা উপলক্ষ ও আয়োজন চোখে পড়ে সাম্প্রতিক সময়গুলোতে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র মূলত ক্রিকেট সম্প্রসারণের একটি বড় হাতিয়ার হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু যুক্তরাষ্ট্রের আয়োজনে পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা তা এখন এক বড় প্রশ্ন। নিউ ইয়র্কে মাত্র 5 মাসে তৈরি করা হয়েছে নাসাউ কাউন্টি স্টেডিয়াম, যে স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচটিও খেলে নিয়েছে এখানে। এই ম্যাচে শ্রীলঙ্কা মাত্র 77 রানে অল আউট হয়। এই স্বল্প লক্ষ্যমাত্রা পেরোতে বেশ বেগ পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচটিতে বল নিচু হওয়া, আউটফিল্ড থেকে সমর্থন না পাওয়া এমন নানা কিছু ছিল চোখে পড়ার মতো। সেসব নিয়ে কথা বলেছেন অনেক ক্রিকেট বোদ্ধারাও। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে যেসব পিচ বসানো হয়েছে সেসব অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা। সেই পিচগুলো এখনও পেশাদার ম্যাচ খেলার জন্য প্রস্তুত কিনা তা নিয়েও হচ্ছে আলোচনা। এই মাঠে বিশ্বকাপের 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে হয়ে গেছে 1টি ম্যাচ, তাতেই ভুরু কুসকে গেছে ক্রিকেট সমর্থকদের। এদিকে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর সূচি ও লজিস্টিক্যাল বিষয় নিয়ে অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে 4 ভেন্যুতে 4 ম্যাচ খেলবে এমন দল আছে 2টি, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে উপস্থিত হওয়া, ম্যাচ শেষেই অন্য ভেন্যুর উদ্দেশ্যে রওনা হওয়া এমন নানা কিছু নিয়ে বিরক্তি প্রকাশ করেছে লঙ্কানরা। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টিতেই। এর আগে আজ ভারতকে অনুশীলন করতে হয়েছে নিউ ইয়র্কের একটি পাবলিক পার্কে, যা নিয়ে অসন্তোষ দেখিয়েছেন দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়। মাত্র শুরু হয়েছে বিশ্বকাপ, প্রথমবারের মতো 20 দলের টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে পারবে যুক্তরাষ্ট্র নাকি জন্ম দেবে সমালোচনার, সেটাই এখন দেখার বিষয়। মঈন হাসান, 52 টিভি।